ককটিশালো আগরতলা প্রদেশ কংগ্রেস হাবানগ সেবাদলনি কুথুমো পান্ডার সংসদ শাখা অশালি কুথুমো পান্ডা ফাই মাত্র ফাইগা প্রদেশ কংগ্রেস নি কজা মাত্র ফাং গোপাল চন্দ্র রায় তাই রাজ্যসভা বদলি আদরক অশালো কক নরকথারি প্রদেশ কংগ্রেস নি কজা মাত্র ফাং গোপাল চন্দ্র রায় শাখা বেকার ভাতা বুক চাচক থাই উমর কুবাং নি চাকরা রগ্ন নাই নাই কংগ্রেস বদল 2023 বিধানসভা চং মারিব কংগ্রেস হাস্তে হাবং সুনামরানি হিনেই সানমুক্তি শাখা গোপাল চন্দ্র রায় রাশাই শালনি সামুং চেগি রিমানি কচা মন্ত্রী বক্র মনমোহন সিং তাই সোনিয়া গান্ধী ফিয়া তাবুক বিশি ব্রেক খাকসাও ব্রেজি শালনি সামুং ফানুং লিয়াহিনে কক্সে যাওয়ে কেরং নি বস্কাঙ্গ বাচা রিখা হাস্তে হাপাংন বতাই বসাকা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী যে কক রিমানি যতন তাতালহিনী শাখা চলো এগিয়ে যাই আমরা বাইরে বাইনি ঢুকে যাচ্ছে এ শুনেছি এ চরি লাগে পালটা যখন দিয়েছে পুষ্করের মধ্যে পড়েছে পরে কোন মতে ভেঙেছে তারপরে বাইকগুলিকে বাইক বাহিনীকে আমরা প্রতিহত করছি করব আমরা আপনাদের বলছি ওরা কিছু কিছু বলছে ভোট হতে দেব না জোর করে নেব আমরা আজকে বলে দিচ্ছি এক বিন্দু রক্ত থাকা অবস্থায়ও আমরা ভোট লুট করতে নেব না ভোট লুট আমরা বন্ধ করব তাই আজকে যে সভা রিপ্যাটারিতে আজকে আপনাদের আপনি যদি অবশ্য নিত্য যদি বলে আমি কোনো মিটিং আমি সুবিধা থাকলে আমি চাই যদি রাজ্যের বাইরে থেকে কিছু বলা তুমি আগুন চালিয়ে আগুন লাগিয়ে মেরে ফেলবে এটা হতে পারে হিউম্যানিটি একটা কথা আছে মানবিকতা আমরা ভারতবর্ষে হলো সেকুলার কান্ট্রি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে আমরা চলব আমি কয়েকদিন আগে পত্রিকায় দেখেছি পশ্চিমবাংলা বা বিভিন্ন জায়গায় হিন্দু মারা গেছে সৎকার করার লোক নাই মুসলিম ভাইয়ারা নিয়ে সৎকার করেছে মুসলিম ভাইয়া মারা গেছে কবর দেওয়ার অসুবিধা হিন্দু ভাইরা করছে দুর্গা পুজোতে মুসলিম ভাইরা অগ্রণী ভূমিকা নিচ্ছে আমরা মন্দিরেও যাই মসজিদেও যাই গির্জাও যাই বৌদ্ধ খ্রিস্টান যাই বৌদ্ধ মন্দিরও কংগ্রেস একটা পার্টি বিশ্বের সবচেয়ে পুরনো পার্টি এবং জনগণের পার্টি সেই পার্টি 2023 সালে এই পার্টির নেতৃত্বে আমরা ক্ষমতায় আসছি আপনাদের হয়তো মিনিমাম অ্যামাউন্ট হবে কিন্তু বেকার কথা সমস্যা তিনটা জিনিস মনে রাখবে ওভারেজ আমরা ব্যবস্থা করব কোন শূন্য পদ খালি থাকবে না কংগ্রেসের নেতৃত্বে সরকার হবে আমরা কোন পদ শূন্য রাখবো না শূন্য পদ পূর্ণ করবে কংগ্রেস ফর্মুলে এই তিনটা জিনিস কিন্তু প্রাইম আর 100 দিনের কাজ যেটা ডক্টর মনমোহন সিং এবং সোনিয়াজি যেটা চালু করেছিলেন সেটা কিন্তু আমরা ইদের কাছে ইদের কথা আছে মিনিমাম 100 ডেজ কম পক্ষে 100 দিন বেশি হলে লাভ এই যে 4.5 বছর 5 বছর গেল 40 দিন পাই তাহলে এই মোদি সরকার জুমলা সম্রাট এখানে যিনি ছিলেন ও তো মূর্খ মন্ত্রী ওকে একটা আপনারা জানেন আমি ফুটবলটা ভালো খেলতাম পেনাল্টি কি করলো একটা হুইসেল বাজতো ফু বলটা বসাতো তারপরে সব সরে যেত গোলকিপার একলা পেনাল্টি দিত ওকে উইদাউট হুইসেল লাঠি মেরে জালে ঢুকিয়ে দিয়ে হুইসেল নেই দিল্লিতে কি বলেছে এই তোমারা বাহিনী তোমারা খিলাফ নে এই এই আরে তুম তিহার জেল মে ঢুকো অর ত্রিপুরা বিশালগড় জেল মে যাও না রেজিগনেশন
হিটলার যেমন বলেছিল কোন আততায়ীরে যেমন কোন শত্রুকে আসলে হিটলার কি করত, একটা ছিল গ্যাস চেম্বার, গ্যাস গ্যাস জ্বলছে, আর একটা ছিল ফায়ারিং স্কোয়ার, অতগুলি পোস্ট খারাপ ছিল। সত্যি কথা বললে ফায়ারিং স্কোয়ারে বেঁধে গুলি করত, আর মিথ্যা বললে ওই গ্যাস চেম্বারে ছুঁড়ে পড়ে। এটি এলো এখনকার নরেন্দ্র মোদীজি যুবরাজ সম্রাট, আর ওই যে গোদ্রা কাণ্ডের আসামি, যদিও দুটো আসামি, আর অমিত শাহ হল মেইন মস্তান, হ্যাঁ আপনার গোদ্রা কাণ্ড।